দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতা ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী শুরু হয়েছে হিফজুল কোরআন প্রতিযোগিতার মেগা রিয়েলিটি শো কোরআনের নূরের বাছাই পর্ব। দিনভর চলবে কুমিল্লা জোনের প্রাথমিক বাছাই পর্ব। কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় অবস্থিত নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল 7টা থেকে বাছাই পর্বের কার্যক্রম শুরু হয়। কুমিল্লা জোনের সমন্বয়ক হাফেজ কারি মোহাম্মদ মুবারক হোসেন জানান, বাছাই পর্বে অংশগ্রহণ করেছে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার প্রতিযোগীরা। আর এ বিষয়ে আরো খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন হুমায়ুন কবির। জীবন জীবন, কুমিল্লার বাছাই পর্ব কখন শুরু হবে এবং বাছাই পর্ব ঘিরে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কুমিল্লার যে কোরআনে নূর প্রতিযোগিতার যে আয়োজন, সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এবং যেটি আমরা দেখেছি যে রেজিস্ট্রেশন শেষে কিন্তু যাচাই বাছাই পর্ব কিন্তু এখনও চলছে, এবং যেটি আমরা লক্ষ্য করেছি যে কুমিল্লা জেলার আশেপাশের জেলা থেকেও কিন্তু অসংখ্য হাফেজ এসেছে, এবং যেটি আমরা দেখছি যে সব কিছু মিলে বলা যায় যে কুমিল্লার যে নবাব ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয় মাঠে কিন্তু হাফেজদের একটি মিলন মেলা ঘটেছে, এবং সেখানে কিন্তু উৎসর মুখর পরিবেশে কিন্তু এই হিফজুল কোরআনের প্রতিযোগিতা কিন্তু কার্যক্রম চলছে, এবং বিচারকরা কিন্তু একের পর একে কিন্তু তারা প্রতিভা দেখছেন, এবং যারা আসলে অংশগ্রহণকারী তারা কিন্তু বলছিলেন যে এই ধরনের আয়োজনে এসে তারা অনেক আনন্দিত, এবং তারা বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি এখানে যারা বিচারকের দায়িত্ব পালন করছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এখানে তো যারা এসেছেন তাদের প্রতিভা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমাদের বাংলাদেশে চ্যানেলগুলো যখন কোরআনে কাজ করতে শুরু করেছে তখন থেকেই আলহামদুলিল্লাহ মানুষের, সাধারণ মানুষের ভিতরে কোরআনের মহব্বত এবং নিজের ছেলেমেয়েদেরকে হেফজ পড়ানোর মহব্বত এবং ভালো ভালো মাদ্রাসার উন্নতি হয়েছে। সেজন্য আমরা আজকে আলহামদুলিল্লাহ অনেক ছেলের পুজো নিচ্ছি, নিয়েছি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে যারা বিচারক তারা কিন্তু বলছিলেন যে যারা হাফেজ রয়েছেন তাদের যে আগ্রহ, তারা প্রতিযোগিতায় তাদের প্রতিভা বিকাশের চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ মামুদামুনি।